ওকে, তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওহমের সূত্র এবং চলচ্চিত্রের আগের লেকচার গুলো। তো আমাদের যদি ওহমের সূত্র জানতে হয়, ওই ওহমের সূত্র জানতে গিয়ে আমাদেরকে আরো কয়েকটা জিনিস জানতে হবে। সাপোজ বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ, রোধ, এবং যে বিভব, অ্যাকচুয়ালি বিভব পার্থক্য না, আমি বিভবের জন্য আলাদা একটা লেকচার এবং রোধের জন্য আলাদা একটা লেকচার আগের লেকচার গুলোতে পড়ানো হয়েছে। তো আমি এখন জাস্ট ওহমের সূত্রে চলে যাবো, বাট ওহমের সূত্রে চলে যাওয়ার জন্য আমাদেরকে যেই কনসেপ্টটা খুব ভালোভাবে ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে বিভব পার্থক্য। তো বিভব পার্থক্যের জন্য, বিভব পার্থক্য জিনিসটা কি সেটা বোঝানোর জন্য আমি প্রথমে একটু বিভব নিয়ে আলোচনা করতেছি। তো আমি যদি বিভব নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে, বিভব নিয়ে যদি আলোচনা করি, তো বিভব নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে বিভবের ডেফিনেশনটা হচ্ছে এরকম। সাপোজ এদিকে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই চার্জ গুলো একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করছে, এবং এই যে চার্জ গুলো যে তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করছে এটার একটা তড়িৎ মানে আশেপাশে তার, হ্যাঁ, এই পর্যন্ত তড়িৎ ক্ষেত্র বিস্তৃত। সো এখন বিভবের সংজ্ঞাটা হচ্ছে অসীম দূরত্ব থেকে, খেয়াল করো, অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। আমি বুঝাচ্ছি, সাপোজ এটা হচ্ছে অসীম দূরত্ব, এবং এই যে অসীম দূরত্ব থেকে এই যে চার্জটা, এই চার্জটা হচ্ছে 1 কুলম। কারণ কি বললাম, অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে, অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে এই যে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে আনতে, সাপোজ আমি এ বিন্দুতে আনলাম, এবং এই যে এ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে তাকে বলা হচ্ছে বিভব। এখন এখানে কোন কারণে কাজ করতে হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে, খেয়াল করো, এটা হচ্ছে একটা ধনাত্মক চার্জ, এদিকে অনেকগুলো ধনাত্মক চার্জ আছে, এবং এইদিকেও একটা ধনাত্মক চার্জকে তুমি আনতেছো। সো এই যে ধনাত্মক চার্জকে তুমি আনতেছো, এই ধনাত্মক চার্জকে যখন এই বরাবর আনতে যাবা, তখন এই যে চার্জগুলো আছে সেই চার্জগুলো এটাকে বিকর্ষণ করবে, অর্থাৎ এই চার্জগুলো এইটাকে বিকর্ষণ বল দিবে। সো একটা জিনিস খেয়াল করো, এদিকে বল এক্সিস্ট করতেছে, এবং এই যে বলের বিরুদ্ধে তুমি যেটা করতেছো সেটা হচ্ছে বস্তুটা, এটা তুমি বল দিচ্ছে, এখন বলের বিরুদ্ধে তুমি যেটা করতেছো সেটা হচ্ছে সে এই বরাবর বল দিতেছে, বাট তুমি যেটা করতেছো সেটা হচ্ছে বলের বিরুদ্ধে তুমি এটা সরণ ঘটাইতেছো, অর্থাৎ চার্জটাকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতেছো। সো এই যে তুমি যেহেতু সরণ ঘটাইতেছো, একটা বল এক্সিস্ট করতেছে, এবং এইটাকে যেহেতু তুমি সরণ ঘটাইতেছো, দ্যাট মিন্স এইটাকে আলাদা একটা প্যারামিটার আমরা সৃষ্টি করতে পারি, সেটা হচ্ছে এফ ইন্টু, আমরা সরণকে যদি এস ধরি, দ্যাট মিন্স এফ ইন্টু এস, এবং এইটাকে আমরা বলি কাজ। আমি আশা করি বুঝাইতে পারছি কোন কারণে বিভবের ক্ষেত্রে বা অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে কোন কারণে কাজটা করতে হচ্ছে। আবার খেয়াল করো, কারণটা হচ্ছে এইটা যেহেতু একটা ধনাত্মক চার্জ, এবং এইদিকেও যেহেতু ধনাত্মক চার্জ এক্সিস্ট করতেছে, তো তুমি যখন অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে আনবা, আনার ক্ষেত্রে সে যতই কাছে আসবা সে কি করবে, ওই চার্জটাকে বিকর্ষণ বল দিবে, এবং ওই বিকর্ষণ বলের একচুয়ালি তুমি যেটা করছো সেটা হচ্ছে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে তুমি স্মরণ ঘটাইতেছো। যেহেতু তুমি বিকর্ষণ বলের বিরুদ্ধে স্মরণ ঘটাইতেছো, দ্যাট মিন্স আলটিমেটলি যেটা ঘটবে সেটা হচ্ছে আলাদা একটা প্যারামিটার আনতে পারি, বল এবং স্মরণ, এবং বল এবং স্মরণের গুণফল আমরা জানি যে কি, কাজ। তো এই কাজ নিয়ে আরো ডিটেলস চতুর্থ চ্যাপ্টারে আলোচনা করবো, বাট এই চ্যাপ্টারে আমরা এই পর্যন্ত একটু বুঝলাম যে কাজ মানে হচ্ছে এইটা। এখন একটা জিনিস খেয়াল করো, সো আমি এটাও বলেছিলাম যে যত কাছাকাছি থাকবে সেটা হচ্ছে উচ্চ বিভব অঞ্চল, যত পরে যাবে সেটা হচ্ছে নিম্ন বিভব অঞ্চল, বাট আমি এখন একটু ভিন্ন আয়তে আমাদের উচ্চ বিভব অঞ্চল এবং নিম্ন বিভব অঞ্চলের যে ধারণাটা সেই ধারণাটা খেয়াল করবো, এবং বিভব বিভব পার্থক্যের ধারণাটা খেয়াল করবো। বাট তার আগে আমাদেরকে এই সংজ্ঞাটা বা এই ডিফিনেশনটা খুব ভালোভাবে জানতে হবে যে অসীম দূরত্ব থেকে, সাপোজ এটা ধরলাম অসীম দূরত্ব, অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হচ্ছে বিভব। খেয়াল করো, সাপোজ ধরো আমি হিসাবের সুবিধার জন্য ধরে নিচ্ছি যে এইদিকে তোমার 1 2 3 4 5 6 7 8 আটটা ধনাত্মক চার্জ এক্সিস্ট করতেছে, এই আটটা ধনাত্মক চার্জের প্রত্যেকটাই এই এক কুলম ধনাত্মক চার্জকে এক এক বল করে বিকর্ষণ দেয়। ধরে নাও যে তোমাকে এই এদিকে যদি একটা চার্জ থাকতো এবং তুমি যদি এই চার্জটা আনতা, তখন তোমাকে 1 জুল শক্তি খরচ করতে হতো, ধরে নিতে বলতেছি। খেয়াল করো, যদি এদিকে এই আটটা না থেকে যদি একটা থাকতো, খেয়াল করো এদিকে যদি একটা এক্সিস্ট করতো, যদি একটা এক্সিস্ট করতো, এবং তুমি যদি এই ধনাত্মক এক কুলম ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে এদিকে আনতা,
তখন এইটা তোমাকে যে বল দিত সেই বলের বিরুদ্ধে খেয়াল করো, এটা যেহেতু তুমি এটাকে আনতেছো এবং এটা যেহেতু তুমি এই বরাবর আনতেছো, সো এটা তোমাকে এই বরাবর বল দিতেছে, সো এই বলের বিরুদ্ধে তোমার কাজ করতে হচ্ছে। এই যে বলের বিরুদ্ধে যে তোমার কাজ করতে হচ্ছে, আমি ধরে নিলাম যে এই পর্যন্ত আনতে তোমার বল বলের বিরুদ্ধে কাজ করতে তোমার এক জুল কাজ করতে হয়েছে, এক জুল। সো আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এইদিকে প্রত্যেকটা চার্জে যদি প্রত্যেকটা ধনাত্মক চার্জ যদি এই ধনাত্মক চার্জটাকে বিকর্ষণ করে এবং প্রত্যেকটা ধনাত্মক চার্জের বিরুদ্ধে যদি তুমি এটাকে আনতে চাও এবং ওই যে কাজের মানটা, ওই কাজের মানটা আমরা ধরে নিলাম যে প্রত্যেকটার জন্য সেটা হচ্ছে ওয়ান জুল, দ্যাট মিন্স তুমি যদি এই ধনাত্মক চার্জটার বিরুদ্ধে কাজ করতে চাও, এটা যদি আনতে চাও, তখন তোমাকে এক জুল কাজ করতে হবে। দ্যাট মিন্স এদিকে যেহেতু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, দ্যাট মিন্স তোমাকে এই এক কোন ধনাত্মক চার্জটাকে এই তড়িৎ ক্ষেত্রে আনতে তোমাকে আট জুল কাজ করতে হবে, আট জুল কাজ করতে হবে। এটা হচ্ছে প্রধান কথা যে আট জুল কাজ করতে হচ্ছে। আমি জাস্ট ব্যাপারটাকে এইরকম ভাবে বোঝানোর চেষ্টা করছি, ইভেন আমি এইটাও ফিল করানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি বিভবের ক্ষেত্রে কোন কারণে অসীম দূরত্ব থেকে এক কুলম্ব ধনাত্মক আধানকে আনলে কোন কারণে কাজ করতে হয়। সো আমরা এরপরে যেটাতে চলে যাবো সেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস চিন্তা করবো যে এইখানে তোমাকে কাজ করতে হয়েছে, অর্থাৎ তুমি কাজ করছো, দ্যাট মিন্স তোমার সাপেক্ষে যদি আমি বিবেচনা করি এই কাজটাকে আমি পাঁচ দিতে পারি, কারণ হচ্ছে এখানে তুমি কাজ করছো, ক্লিয়ার? তোমার সাপেক্ষে আমি বিবেচনা করলাম তুমি এখানে কাজ করতেছো, ক্লিয়ার? সো পাঁচ আট জুল। এখন যদি একটা এক কোন ধনাত্মক আধান এদিকে যদি এইদিকে খেয়াল করো, আমরা এইটাকে কোনো চেঞ্জ করবো না, আমরা যেটাকে চেঞ্জ করবো সেটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে যদি এই জায়গায় যেটা থাকতো এই জায়গায় যদি ঋণাত্মক চার্জ থাকতো তখন যেটা হতো সেটা হচ্ছে সাপোজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই জায়গায় আটটা ঋণাত্মক চার্জ এক্সিস্ট করতেছে এবং এই ঋণাত্মক চার্জটার জন্য একটা তড়িৎ ক্ষেত্র বিদ্যমান এবং এই এখনো এই জায়গায় আমরা যে ডেফিনেশনটা দিব বিভবের, সেই ডেফিনেশনটা হচ্ছে আগেরটাই যে অসীম দূরত্ব থেকে এক কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে তাকে বিভব বলা হয়। একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এক কুলম্ব ধনাত্মক আধানকে আনতেছি, এইটাকে কিন্তু কোনো সময় চেঞ্জ করতেছি না এবং এইটাকে চেঞ্জ করার দরকার নেই, সাধারণত এটাকে চেঞ্জ করা হয় না। তুমি যেটাকে চেঞ্জ করবা সেটা হচ্ছে এইটাকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক ঋণাত্মক চেঞ্জ করতে পারবা, বা ডেফিনেশনের ক্ষেত্রে তড়িৎ বিভবের ডেফিনেশনটাই দেওয়া হয়েছে তোমাকে মানে ধনাত্মক চার্জ দ্বারা। ওইখানে ডেফিনেশনের মধ্যে লেখা আছে এক কুলম্ব ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, দ্যাট মিন্স যেহেতু ডেফিনেশনের মধ্যে তড়িৎ বিভবের ডেফিনেশনের মধ্যে যেহেতু দেওয়া আছে যে এক কুলম্ব ধনাত্মক আধানকে, দ্যাট মিন্স তুমি এই এক কুলম্ব ধনাত্মক আধানটাকে ঋণাত্মক আধান লিখতে পারবা না, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই জায়গায় তড়িৎ ক্ষেত্রকে চেঞ্জ করতে পারো, এই জায়গায় প্লাস ছিল তুমি মাইনাস দিতে পারো। এবং এখন যেটা হবে সেটা হচ্ছে তুমি যদি এইদিকে একটা ধনাত্মক আধান রাখো তখন দেখা যাবে যে তোমার নিজের কাজ করতে হচ্ছে না, এই মাইনাস চার্জগুলো আমরা যেহেতু জানি যে মাইনাস চার্জ প্লাস চার্জকে আকর্ষণ করে, সেহেতু এই যে মাইনাস চার্জগুলো এই প্লাস চার্জটাকে কী করবে, আকর্ষণ করে এদিকে নিয়ে আসবে। এবং আমি ধরে নিলাম যে এই প্রত্যেকটা মাইনাস চার্জ এই প্রত্যেকটা প্লাস চার্জের উপর এক জুল পরিমাণ কাজ করে এবং এক জুল পরিমাণ যদি কাজ করে, এদিকে যেহেতু আটটা ইলেকট্রন আছে, তো আটটা ইলেকট্রন এটার উপরে আট জুল পরিমাণ কাজ করে, কিন্তু এইবারের কাজটা হচ্ছে ঋণাত্মক কারণ তুমি কাজ করতেছো না, সে নিজ থেকেই কাজ করতেছে, ক্লিয়ার? অর্থাৎ তুমি কাজ পাইতেছো, উল্টাভাবে তুমি কাজ পাইতেছো। সো আমি লিখতে পারি মাইনাস এইট জুল। আগের সার্কামস্টেন্স আর এখন সার্কামস্টেন্সটা একটু ভালোভাবে খেয়াল করো, আগে যেটা লিখছিলাম সেটা হচ্ছে প্লাস এইট জুল, এখন হচ্ছে মাইনাস এইট জুল। কারণটা হচ্ছে আগে তোমাকে বিকর্ষণের বিরুদ্ধে কষ্ট করতে হয়েছিল, কাজ করতে হয়েছিল, বাট এখন তোমাকে এই বিকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে না, সে নিজে নিজেই কাজ করতেছে, তুমি কাজ পাইতেছো, তুমি কাজ করতেছো না। তো তুমি যেহেতু কাজ করতেছো না উল্টাভাবে তুমি পাইতেছো, তো এটাকে আমি মাইনাস এইট জুল। মাইনাস লিখার কারণটা হচ্ছে তোমার কাজ করতে হচ্ছে না, উল্টাভাবে তুমি কাজ পাইতেছো। সাপোজ ধরো যে তুমি যদি এই জায়গায় ধরো এই জায়গায় একটা রকেট আসতেছে, রকেট আসতেছে তুমি এই জায়গায় বসে রইলে, তো তুমি আসতে পারবা, দ্যাট মিন্স তুমি একটা ফেসিলিটি পাইতেছো, তোমার নিজের কাজ করতে হচ্ছে না, অন্য কেউ কাজ করতেছে। তো এই জন্য আমি বললাম যে যখন এদিকে ধনাত্মক চার্জ ছিল তখন আমরা যে তড়িৎ বিভবটা পাইছিলাম, অর্থাৎ তড়িৎ বিভবটা মানে যতটুকু কাজের পরিমাণ পাইছিলাম সেই কাজের পরিমাণটা ছিল প্লাস, বাট যখন তোমার এই এই জায়গায় তড়িৎ ক্ষেত্র ঋণাত্মক হইলো তখন তুমি যে কাজের পরিমাণটা পাইলা সেটা হচ্ছে মাইনাস, কারণ এখন তুমি নিজে কাজ করতেছো না, আগে তোমাকে বিকর্ষণের বিরুদ্ধে ঠেলতে হইছে, এখন ঠেলতে হচ্ছে না, এখন সে নিজেরই যে ইচ্ছা করে আসতেছে। কারণটা হচ্ছে আমরা জানি যে ঋণাত্মক চার্জ ধনাত্মক চার্জকে আকর্ষণ করে। ওকে, তো এই ধারণাটা যদি আমাদের ক্লিয়ার হয় তখন আমরা বিভব পার্থক্য নিয়ে ভালোভাবে বলতে পারবো, এবং বিভব পার্থক্য যদি ভালোভাবে বুঝতে পারি তখন আমরা ওহমসের লটাও খুব ভালোভাবে বুঝতে পারবো। সো আমি একটা চিন্তা করতেছি, সাপোজ
একটা এরকম একটা ঘটনা চিন্তা করো যে এই জায়গায় একটা পাত্র দিলাম, এই জায়গায় একটা পাত্র আমি দিই, এই জায়গায় আছে একটা পাত্র এবং এই জায়গায় আছে একটা পাত্র, এবং আমি যেটা দেখবো সেটা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর, এটা হচ্ছে দুই নম্বর। তো এখন যেটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে যে এই জায়গায় আমি সাপোজ পাঁচটা ধনাত্মক আধান রাখবো, পাঁচটা ধনাত্মক আধান রাখবো, এক দুই সরি তিন চার পাঁচ, এবং আমি যেটা করবো সেটা হচ্ছে এই দুই নম্বর পাত্রে আমি পাঁচটা ঋণাত্মক আধান রাখবো, এক দুই তিন চার পাঁচ। একটা জিনিস খেয়াল করো, এই প্রথম পাত্রে আমি পাঁচটা ধনাত্মক চার্জ রাখলাম এবং দ্বিতীয় পাত্রে আমি পাঁচটা ঋণাত্মক চার্জ রাখলাম, এবং আমরা দেখবো যে এই যে এই জায়গায় পাঁচটা ধনাত্মক আধান কি পরিমাণ তড়িৎ বিভব দিতেছে এবং এই জায়গায় পাঁচটা ঋণাত্মক আধান কি পরিমাণ তড়িৎ বিভব দিতেছে। সো তড়িৎ বিভবের ডেফিনেশন অনুযায়ী এক কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, আমরা ধরে নিলাম যে এই যে যে প্লাস আধানগুলো সেগুলো এরকম একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে, এবং আমরা ধরে নিলাম যে এই যে মাইনাস যে আধানগুলো এই মাইনাস আধানগুলো এই জায়গায় একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করছে। আমি ধরে নিলাম যে এই প্রত্যেকটা চার্জের বিরুদ্ধে কাজ করতে আমার 1 জুল পরিমাণ কাজ করতে হয়েছে। দ্যাট মিন্স এই চার্জটাকে এই সবগুলার বিকর্ষণ বলের বিরুদ্ধে আনতে গিয়ে তোমাকে প্রত্যেকটা জুল যদি 1 জুল কাজ করতে হয়, দ্যাট মিন্স তোমাকে 1 2 3 4 5 তোমাকে 5 জুল কাজ করতে হইছে, অর্থাৎ এই বিকর্ষণটাকে অতিক্রম করতে গিয়ে তোমাকে 5 জুল কাজ করতে হইছে। দ্যাট মিন্স আমি যেটা লিখবো সেটা হচ্ছে +5 জুল। দেখো +5 জুল দেওয়ার কারণটা হচ্ছে যে এইখানে তুমি নিজে কাজ করতেছো, ক্লিয়ার? আমি আরেকটা ঘটনা এদিকে খেয়াল করব এবং ধরে নিব যে এই চার্জটাকে যতটুকু দূরত্বে আনছিলাম এই চার্জটাকেও আমরা ততটুকু দূরত্বে আনতেছি। এই চার্জটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এইটার তড়িৎ ক্ষেত্র আনবো, এইটার যে বিন্দুটা সেটাকে নাম দিব বি বিন্দু। তবে খেয়াল করো, তবে ব্যাপারটা হচ্ছে এই যে এইদিকে যতটুকু দূরত্ব আমি আনছি এই চার্জটাকে, এই চার্জটাকে এতটুকু দূরত্বে আনছি, দ্যাট মিন্স আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এখন আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যদি এইটার ক্ষেত্রে খেয়াল করি এইটার ক্ষেত্রে তোমাকে 5 জুল কাজ করতে হয়েছে, তোমার নিজের কাজ করতে হয়েছে, কারণ বিকর্ষণ ছিল, বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে তোমাকে এই বরাবর আনতে গিয়ে। বাট এই যে এই জায়গায় যে আমি প্লাসটাকে এই পর্যন্ত আমি আমার নিজেরই আনতে হয় নাই, কারণ সে নিজে নিজে আয়সা করছে, যেহেতু সে নিজে নিজে আয়সা করছে আমি ধরে নিলাম যে এই প্রত্যেকটা চার্জ এই চার্জটার উপরে, প্রত্যেকটা ঋণাত্মক চার্জ এই ধনাত্মক চার্জটার উপরে, এক কুলম ধনাত্মক চার্জের উপরে 1 কুলম কাজ করে, দ্যাট মিন্স আলটিমেটলি 1 2 3 4 5 5 সরি 5 জুল কাজ করে, কুলম না 1 জুল কাজ করে, দ্যাট মিন্স এটা 5 জুল কাজ করে, এবং 5 জুল যে কাজ করে সেটা মান হবে ঋণাত্মক, কারণ হচ্ছে এখানে তো আমি নিজে কাজ করতেছি না, সে ধনাত্মক আধানটাকে সে নিজে আকর্ষণ করে নিয়ে আসতেছে। দ্যাট মিন্স এই অঞ্চলটা আমি নাম দিতে পারি -5 জুল। সো আমি নাম দিতে পারি -5 জুল, আর এইখানে যেই এ বিন্দুর যে বিভব সেই বিভবটা আমি নাম দিতে পারি +5 জুল। এখন আমি একটা জিনিস যদি খেয়াল করি এইটার মান হচ্ছে +5, এইটার মান হচ্ছে -5, দ্যাট মিন্স এই অঞ্চলটার মান যেহেতু বেশি +5 আর এই অঞ্চলটার মান যেহেতু কম, জিরো থেকে আরো কম, দ্যাট মিন্স -5, সেজন্য এই অঞ্চলটাকে আমি নাম দিতে পারি উচ্চ বিভব অঞ্চল, আর এই অঞ্চলটাকে নাম দিতে পারি নিম্ন বিভব অঞ্চল। এই অঞ্চলটাকে উচ্চ বিভব অঞ্চল নাম দেওয়ার কারণটা হচ্ছে যে এই জায়গায় আনতে গিয়ে আমাকে অনেক বেশি শক্তি খরচ করতে হচ্ছে, এই জায়গায় এই এটাকে নিম্ন বিভব অঞ্চল নাম দেওয়ার কারণটা হচ্ছে এই জায়গায় আনতে গিয়ে আমাকে কম শক্তি খরচ করতে হচ্ছে। বাট দ্যাট মিন্স আমি এটাকে লিখতে পারি উচ্চ বিভব অঞ্চল, উচ্চ বিভব অঞ্চল, সরি বোঝা যায়, ওকে আর একটু বড় করে লিখি উচ্চ বিভব অঞ্চল, ওকে এখন এটা হচ্ছে নিম্ন বিভব অঞ্চল, নিম্ন বিভব অঞ্চল। দ্যাট মিন্স
আমি এক নম্বর যে পাত্রে যে চার্জ গুলো আছে সেই চার্জ গুলো তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে বা তার তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে যে পরিমাণ বিভব সৃষ্টি করছে সেটাকে আমরা নাম দিলাম, এই জন্য এটার মান হচ্ছে +5 জুল, এটার মান যেহেতু -5 জুল, এটা যেহেতু বেশি এই জন্য আমরা এই মানটা যেহেতু বেশি এই জন্য আমরা নাম দিলাম উচ্চ বিভব অঞ্চল, এবং এই মানটার মান যেহেতু কম এই জন্য এটার নাম দিলাম নিম্ন বিভব অঞ্চল। তো আমরা এখন যেটা খেয়াল করবো সেটা হচ্ছে আমরা একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করবো, যে আমরা বইয়ের মধ্যে বারবার জিনিসটা করি যে ধনাত্মক আধান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায় এবং ঋণাত্মক আধান সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়। কিভাবে খেয়াল করো, তুমি যখন ডেফিনেশন অনুযায়ী তাদের কোনটা উচ্চ বিভব এবং কোনটা নিম্ন বিভব ঠিক করলা, এখন যেটা করতে পারো সেটা হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুমি যে কোনো জায়গায় একটা চার্জ ছাড়তে পারো। যদি খেয়াল করো, যদি তুমি এই জায়গায় একটা ধনাত্মক চার্জ ছাড়ো, ফ্রি চার্জ, ওইটা সে যে কোনো ভাবে যাইতে পারে, তুমি ধরে রাখবা না ওটাকে, এবং ফ্রি চার্জ যদি ছাড়ো, সাপোজ আমি ধরলাম যে আমি এই জায়গায় একটা ধনাত্মক ফ্রি চার্জ ছাড়লাম, এবং ধনাত্মক ফ্রি চার্জ আমি যখন ছাড়লাম এটা যেহেতু ফ্রি তখন কি হবে, এই ধনাত্মক চার্জ গুলো এই ধনাত্মক চার্জ থেকে বিকর্ষণ করবে এবং আলটিমেটলি এই ধনাত্মক চার্জ থেকে এই বরাবর বিকর্ষণ করবে, এবং এই যেহেতু ঋণাত্মক চার্জ এইগুলো আছে ঋণাত্মক চার্জ যেহেতু ধনাত্মক চার্জকে আকর্ষণ করে, দ্যাট মিন্স এই ঋণাত্মক চার্জ গুলো আবার এই বরাবর আকর্ষণ করবে, দ্যাট মিন্স আলটিমেটলি এটা এই বরাবর একটা বল পাবে। এটা যদি ফ্রি থাকে তখন সে এইখান থেকে বিকর্ষণ পায়া সে এই জায়গায় চলে যাবে, সে এই পয়েন্টটা হিসাব করবে, দ্যাট মিন্স এই যে ধনাত্মক চার্জটা যে গেল কোন বিভব অঞ্চল থেকে কোন বিভব অঞ্চলে গেছে এদিকে খেয়াল করো, প্রথমটা ছিল উচ্চ বিভব অঞ্চল, পরেটা হচ্ছে নিম্ন বিভব অঞ্চল। সো এই যে ধনাত্মক আধানটা খেয়াল করো, এই যে ধনাত্মক আধানটা এই এক নম্বর পাত্রের কাছ থেকে দুই নম্বর পাত্রে চলে গেছে, দ্যাট মিন্স আলটিমেটলি আমরা বলতে পারি যে ধনাত্মক আধান সবসময় উচ্চ বিভব অঞ্চল থেকে নিম্ন বিভব অঞ্চলের দিকে যায় বা দিকে প্রবাহিত হয়, এবং আমরা যদি দেখি যে একটা ঋণাত্মক চার্জকে রাখার পর অবস্থাটা কি হয়, সাপোজ আমি এই জায়গায় একটা ঋণাত্মক চার্জ রাখলাম, এবং যখন আমি এই জায়গায় একটা ঋণাত্মক চার্জ রাখলাম এটা ফ্রিভাবে রাখলাম, তখন যেটা হবে সেটা হচ্ছে এই ঋণাত্মক চার্জগুলো এই ঋণাত্মক চার্জটাকে বিকর্ষণ করবে এবং এইটা আকর্ষণ করবে, সো আলটিমেটলি ঋণাত্মক চার্জটা এই পয়েন্টটা হিসাব করবে। সো যেহেতু আলটিমেটলি এই ঋণাত্মক চার্জটা এই পয়েন্টটা হিসাব করবে, দেখুন আমি বলতে পারি খেয়াল করো এই ঋণাত্মক চার্জটা দুই নম্বর পাত্রের কাছাকাছি থেকে এক নম্বর পাত্রের কাছাকাছি আসলো, দেখুন আমি বলতে পারি এই ঋণাত্মক চার্জ সবসময় নিম্ন বিভব অঞ্চল থেকে উচ্চ বিভব অঞ্চলের দিকে যায়, এইটাই তোমাকে মাস্ট বি মনে রাখতে হবে যে ধনাত্মক চার্জ সবসময় উচ্চ বিভব অঞ্চল থেকে নিম্ন বিভব অঞ্চলে যায় এবং ঋণাত্মক চার্জ সবসময় নিম্ন বিভব অঞ্চল থেকে উচ্চ বিভব অঞ্চলে যায়। তো কিভাবে যায় কেন যায় সেটি আমি ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম, মানে আবার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি, বিষয়টা খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা, সো এই জন্য আমি আবার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন বিভব বা বিভব অঞ্চলের ডেফিনেশন তৈরি করব তখন আমাদেরকে অল টাইম একটা নাড়াচাড়া যেটা নিয়ে করতে হবে সেটা হচ্ছে অল টাইম একটা পজিটিভ আধান নিয়ে নাড়াচাড়া করতে হবে, এই পজিটিভ আধানটার মান হবে 1 কুলম্ব, দ্যাট মিন্স এইটা দ্বারা আমরা নির্ধারণ করবো যে কোনটা উচ্চ বিভব অঞ্চল কোনটা নিম্ন বিভব অঞ্চল। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে 1 কুলম্ব ধনাত্মক আধানকে এখানে আনলাম, আনার পরে মাপলাম যে আমাকে 5 জুল কাজ করতে হয়েছে, এই জন্য এটা হচ্ছে +5 জুল, আবার এই চার্জটাকে এই সমান দূরত্বে আমি আনলাম, যখন সমান দূরত্বে আনলাম তখন এইদিকে দেখলাম যে আমাকে -5 জুল কাজ করতে হয়েছে, সো এইদিকে যেহেতু +5 জুল কাজ করতে হয়েছে এদিকে যেহেতু -5 জুল কাজ করতে হয়েছে, কাজ মানেই হচ্ছে বিভব, দ্যাট মিন্স এই যে এই অঞ্চলটাকে এই অঞ্চলটাতে আনতে বেশি কাজ করতে হয়, দ্যাট মিন্স এই অঞ্চলটাকে আনতে বেশি বিভব দেওয়া হয়, দ্যাট মিন্স এটা এই জন্য এটাকে বলতে পারে উচ্চ বিভব অঞ্চল, এটাকে বলতে পারে নিম্ন বিভব অঞ্চল, এবং আমি পরে যেটা করলাম সেটা হচ্ছে ডেফিনেশন অনুযায়ী আমি বলতে পারি এটা হচ্ছে উচ্চ বিভব অঞ্চল, এটা হচ্ছে নিম্ন বিভব অঞ্চল। এখন আমি একটা পরীক্ষা করলাম, সেই পরীক্ষাটা করার জন্য আমি একটা ফ্রি চার্জ দিলাম, ফ্রি চার্জ হচ্ছে একটা একটা ধনাত্মক চার্জ দিলাম, এবং ধনাত্মক চার্জটাকে এইদিকে রাখার পরে দেখলাম যে ধনাত্মক চার্জটা এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে গেল, এবং আমরা দেখতে পেলাম যে ধনাত্মক চার্জ উচ্চ বিভব অঞ্চল থেকে নিম্ন বিভব অঞ্চলের দিকে গেল, এবং একটা ঋণাত্মক চার্জ রাখলাম, ঋণাত্মক চার্জ রাখার পরে দেখলাম যে সে 2 নম্বর পাত্র থেকে 1 নম্বর পাত্রে আসলো, মানে সে নিম্ন বিভব অঞ্চল থেকে উচ্চ বিভব অঞ্চলের দিকে আসলো, দ্যাট ইজ দ্য বেসিক, তোমাকে এই বেসিকটা কেয়ার রাখতে হবে, তো এইটার ক্ষেত্রে অল টাইম এই বেসিকটা কেয়ার রাখতে হবে। সো আমরা এরপরে যেটাতে চলে যাবো সেটা হচ্ছে আমরা এখন যেটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে বিভব পার্থক্য নিয়ে চিন্তা করবো, এবং এই বিভব পার্থক্যের কারণে তড়িৎ প্রবাহের যে চেঞ্জটা হয় বা তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সাথে কিভাবে রিলেটেড সেটা নিয়ে চিন্তা করবো, এবং তড়িৎ প্রবাহের সাথে বিভব পার্থক্যের যে রিলেশন সেই রিলেশনটা একচুয়ালি অহম বিজ্ঞানী অহম দিছে, সো এইটাকে এই জন্য বলা হয় অহম অহম অহমের সূত্র, সো আমি এইটাই দেখাবো এবং আমরা অহমের সূত্রটা এই দিক থেকেই প্রমাণ করবো বা এই দিক থেকে আনবো সূত্রটাকে। সো বি কেয়ারফুল, একটু ভালোভাবে চিন্তা করো, এই জিনিসগুলো একটু মাথায় ঢুকে নাও, এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে খেয়াল করো এখন বিভব পার্থক্য মানে তোমরা বুঝতেই পারতেছো, সাপোজ তোমাকে বললাম যে
সাপোজ দুইজন ব্যক্তি, একজন হচ্ছে সাপোজ একজন হচ্ছে ফাহিম আর একজন হচ্ছে রাশিদ, তখন আমি বললাম যে ফাহিম, ফাহিমের বয়স হচ্ছে 50 বছর, যদিও পসিবল না, এখন সে ইয়াতে আছে 20-25 আছে, আচ্ছা 50 বছর, রাশিদের বয়স হচ্ছে 45 বছর। তো আমি যদি তোমাকে বলি যে এই দুইজনের কি বয়সের পার্থক্য কত, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে 50 থেকে 45 বিয়োগ দিবা, তাই না? তো তুমি যেটা করবা সেটা হচ্ছে 50 থেকে 45 বিয়োগ দিয়েছ। ওকে, তো আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে তুমি পাচ্ছ 5 বছর। দ্যাট মিন্স এই যে পার্থক্য নির্ণয় করতে গিয়ে তোমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে পার্থক্য নির্ণয় করতে গিয়ে তোমাকে বিয়োগ দিতে হচ্ছে একটা থেকে আরেকটা। সো আমি যখন বলবো যে বিভব পার্থক্য, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে দুইটা অঞ্চলের বিভব, একটা বিভব থেকে আরেকটা বিভবের বিয়োগ দিবা, এবং যে বিয়োগফলটা পাবা সেটাই হচ্ছে বিভব পার্থক্য। সো খেয়াল করো, এই যে এক নম্বর যে অঞ্চল, এই এক নম্বর পাত্রের জন্য যে অঞ্চল, সেই অঞ্চলে কোনো বিন্দুতে আমি একটা এক নম্বর ধনাত্মক আধান আনতে 5 জন কাজ করছি। দ্যাট মিন্স এই বিন্দুর বিভবের মান হচ্ছে +5 জন। আমি লিখলাম যে এই বিন্দুর বিভবের মান হচ্ছে +5 জন, আমি এইটাকে ধরলাম এই বিন্দুর বিভবের মান +5 জন। খেয়াল করো, এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা অন্য একটা আরেকটা অঞ্চল নিয়ে চিন্তা করতে পারি, যে অঞ্চলটা হচ্ছে এই 2 নম্বর অঞ্চল, এবং এই 2 নম্বর অঞ্চলের যে বিভব, সেই বিভবের মান হচ্ছে -5 জন। দ্যাট মিন্স আমি লিখতাম যে -5 জন, এইদিকে আমি লিখতাম যে -5 জন, -5 জন। কিন্তু আমি বলছি তুমি যখন একটা বিভব পার্থক্য বের করবা, তখন ওই দুইটা রাশিকে একটা রাশি থেকে আরেকটা রাশি বিয়োগ দিতে হবে। দ্যাট মিন্স তুমি যেটা করবা সেটা হচ্ছে +5 জুল থেকে -5 জুলকে বিয়োগ দিতে হবে, যেহেতু তুমি বিভব পার্থক্য বের করতে চাইতেছো। দ্যাট মিন্স আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে তুমি যখন বিয়োগ চিহ্ন দিবা, খেয়াল করো, তখন এটার আনসার আসবে অবশ্যই, তুমি যদি একটু ভালোভাবে চিন্তা করো তখন আনসারটা আসবে হচ্ছে, খেয়াল করো, তখন যে আনসারটা আসবে সেটা হচ্ছে এই +5 জুল আর এদিকের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দ্যাট মিন্স আলটিমেটলি +5 জুল, তারপর হচ্ছে +5 জুল। দ্যাট মিন্স আলটিমেটলি যেটা পাইতেছো সেটা হচ্ছে +10 জুল। দ্যাট মিন্স আমরা দেখলাম যে এই এক প্রান্তের যে ইয়া ছিল, পাত্র ছিল, এই বা একটা অঞ্চল ছিল, এবং আরেকটা যে অঞ্চল ছিল 2 নম্বর অঞ্চল, সেই দুইটা অঞ্চলের মধ্যে বিভব পার্থক্য বিরাজ করতেছে হচ্ছে 10 জুল পরিমাণ। এবং আমরা দেখবো যে এই পরিমাণ বিভব পার্থক্যের জন্য কতগুলো আধান এই এই দিক থেকে এইদিকে আসতেছে, এবং আমরা এইটাকে বিভব পার্থক্যটাকে বাড়ানো বা কমানোর চেষ্টা করবো, এবং দেখবো যে কি হয়। খেয়াল করো, দ্যাট মিন্স তোমার এইদিকে যেটা এক্সিস্ট করতেছে সেটা হচ্ছে, এটা হচ্ছে উচ্চ বিভব অঞ্চল, এটা হচ্ছে নিম্ন বিভব অঞ্চল। খেয়াল করো, দেখানোর চেষ্টা করি একটু। ওকে, সো এটা হচ্ছে উচ্চ বিভব অঞ্চল এবং এটা হচ্ছে নিম্ন বিভব অঞ্চল, এবং আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই দুইটা অঞ্চলের বিভবের পার্থক্য হচ্ছে +10 জুল। এবং আমি এইটা দেখাবো যে বিভব পার্থক্যটা রাখাটা জরুরি তড়িৎ প্রবাহের জন্য। ক্লিয়ার? সো আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় এই যে 1 নম্বর পাত্র, এবং আমি এই শব্দগুলো একটু মুছে ফেলছি, এগুলো যেহেতু আপাতত কোনো দরকার নেই, একটু পরে আবার এগুলোকে আমি আনবো একটু ভালো করে বোঝার জন্য। সো আমি এই দ্বিতীয় অহমটা লিখতে পারি, অহম। ওকে, সো এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এই পাত্র আর এই পাত্রটাকে একটা তার দ্বারা সংযুক্ত করব, এবং তার দ্বারা যখন সংযুক্ত করব তখন অ্যাকচুয়ালি দেখবো যে কি হয়। খেয়াল করো, আমি এই দিকে তার দিলাম, ওকে, এই তার দিলাম, এই তার দিলাম। খেয়াল করো, আমি এই অঞ্চলটাকে এবং এই অঞ্চলটাকে তার দ্বারা সংযুক্ত করছি। আমি যখন প্রথম লেকচারটা নিয়ে চলো তুলিতে, তখন এই জিনিসটা বলছিলাম যে ধনাত্মক চার্জ কোনো সময় মুভ করতে পারে না, কারণ হচ্ছে সে নিউক্লিয়াসে একটা সবল নিউক্লিয় বলের দ্বারা আবদ্ধ থাকে। এই জন্য তড়িৎ প্রবাহটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে ঋণাত্মক চার্জের প্রবাহের কারণে। কিন্তু এটা আমি বুঝাইছিলাম যে এই যে প্রবাহের দিকটা, তুমি ধনাত্মক চার্জের প্রবাহ এইদিকে ধরো আর ঋণাত্মক চার্জের প্রবাহ এইদিকে ধরো, দুইটা দিকেই হচ্ছে একই, মানে একই ম্যাথমেটিক্যালি বিষয়টা একই, এটা আমি প্রমাণ করছিলাম। সো এই এই জন্য এই জিনিসটা নিয়ে আর এগুচ্ছি না। তো আমি যেটা এইদিকে চিন্তা করবো সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে ধনাত্মক চার্জ মুভ করতে পারে না, মুভ না করার কারণ হচ্ছে সে নিউক্লিয়াসে আবদ্ধ অবস্থায় থাকে সবল নিউক্লিয় বলের কারণে। সো শুধুমাত্র মুভ যেটা করতে পারবে সেটা হচ্ছে ঋণাত্মক চার্জ। এখন একটা জিনিস খেয়াল করো, যখন তুমি একটা তার দ্বারা সংযুক্ত করছো তখন এই যে ঋণাত্মক, এই যে এই চার্জটা, খেয়াল করো, এই যে যে চার্জটা ছিল, এই যে একটা ঋণাত্মক চার্জ, এই চার্জটা এই প্লাস গুলো দ্বারা আকর্ষিত হবে, এবং আলটিমেটলি যেটা ঘটবে সেটা হচ্ছে এইদিকে একটা ঋণাত্মক চার্জ আস্তে আস্তে এই পর্যায়ে আসা করবে, এবং এইদিক থেকে আমি এই চার্জটাকে মুছে দিলাম। যে দেখলাম যে এইদিকের যে চার্জটা ছিল, এইদিকের যে একটা চার্জ ছিল, সেই চার্জটা এখন এই দিকে এসে পড়ছে, এবং একটু পরে যেটা ঘটবে সেটা হচ্ছে আলটিমেটলি এইটাও এইগুলো দ্বারা আকর্ষিত হবে, আলটিমেটলি যেটা ঘটবে সেটা হচ্ছে এইটাও আবার এই পাত্রে এসে পড়বে।
এবং আলটিমেটে যেটা ঘটবে সেটা হচ্ছে এই যে এই চার্জটাও এভাবে আসা করবে এবং আসতেই থাকবে, বাটি সবসময় আসবে সবসময় না, খেয়াল করো আসতে থাকুক, সমস্যা নেই আমরা আসতে দেই দেখি কি হয়, এই চার্জটাও আসলো সমস্যা নেই, দ্যাট মিন্স আলটিমেটে দেখবো যে এই চার্জটাও আসলো। এখন দেখো এখন হচ্ছে এই যে উচ্চ বিভব, আমরা একটু আগে একটা উচ্চ বিভব অঞ্চল বলছিলাম আর একটা কি নিম্ন বিভব অঞ্চল বলছিলাম, নিম্ন বিভব অঞ্চল থেকে উচ্চ বিভব অঞ্চলের দিকে কি আসছে, ইলেকট্রন আসছে তাই না, তো ইলেকট্রন আসছে। এখন যদি আমরা এই পাত্রটা চিন্তা করি, এই পাত্রটা হচ্ছে খালি, এখন তুমি যাই করো না কেন এই দিক থেকে এই দিকে, খেয়াল করো এই দিক থেকে এই দিকে, আবার পিছনে খেয়াল করো এই দিক থেকে এই দিকে কোনো পসিবল না, মানে কোনো আর চার্জ আসা পসিবল না, কারণ যেহেতু চার্জ এক্সিস্ট করে না আর এই পাত্রে। আলটিমেটলি যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমরা এখন এখন আমরা একটা কন্ডিশন কন্ডিশনের কথা চিন্তা করি, যে কন্ডিশনটাতে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, এই কন্ডিশনটাতে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, খেয়াল করো এই যে কন্ডিশনটা এখনকার কন্ডিশনটা, এই কন্ডিশনটাতে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তো আমরা এই কন্ডিশনটাতে চিন্তা করব এই যে দুইটা বিভবের কি পরিমাণ চেঞ্জ হয়েছে। এবং আমি আগে বলছি যে বিভব যদি নির্ণয় করতে চাও তোমাকে যেটা করতে হবে পশ্চিম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে আয়না দেখতে হবে তুমি কতটুকু কাজ করছো, তো আমরা এই কাজটাই করব। এখন আমরা এই এক নম্বর পাত্র এবং এই দুই নম্বর পাত্রে যে বিভব ছিল সেই বিভবটাকে নির্ণয় করব। এবং যেটা দেখো সেটা হচ্ছে খেয়াল করো আমি সাপোজ এই অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে এই পর্যন্ত আনলাম, এই বিন্দুতে আনলাম, সাপোজ এই বিন্দুতে আনলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এখন যখন এই বিন্দুতে আনতে গেলাম তখন দেখলাম যে খেয়াল করো আমি আগে বলছিলাম যে এই প্রত্যেকটা প্লাস, এই প্রত্যেকটা প্লাস এর বিরুদ্ধে তোমাকে কাজ করতে হচ্ছে একজন, এবং প্রত্যেকটা মাইনাস ওরা কাজ করতেছে ওইটার উপরে একজন, খেয়াল করো। এখন এই প্লাসটা এই প্লাসটাকে বিকর্ষণ করবে, কিন্তু এই যে আপনার মাইনাস আছে এই মাইনাসটা আকর্ষণ করবে, দ্যাট মিন্স নিউট্রাল, দ্যাট মিন্স নিউট্রাল হয়ে গেল। আবার এই প্লাসটা এই প্লাসটাকে বিকর্ষণ করবে, কিন্তু এই মাইনাসটা আবার এটাকে আকর্ষণ করবে, দ্যাট মিন্স আলটিমেটলি যেটা হবে পাঁচজনে এই বরাবর ঠেলা দিবে, মানে এই বরাবর ঠেলা দিবে আর পাঁচজনে এই বরাবর টান দিবে, আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে খেয়াল করো সাপোজ একটা বিন্দুতে একটা বিন্দুকে তুমি এই বরাবর এই বরাবর পাঁচ নিউটন বলে টান দিলা আর এই বরাবর পাঁচ নিউটন বলে টান দিলা, আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে এই বস্তুর ওপরে এই বস্তুর উপরে বলের পরিমাণ সমান হয়ে গেল, সরি বলের পরিমাণ জিরো হয়ে গেল, কারণটা আমি তোমাকে বুঝাই আবার খেয়াল করো। সাপোজ এটা হচ্ছে একটা বই এবং এই বইটাকে এই বরাবর তুমি পাঁচ নিউটন বলে টানতেছো এবং এই বরাবর তুমি পাঁচ নিউটন বলে টানতেছো এবং আলটিমেটলি এই বইটাকে আর একজন এই বরাবর পাঁচ নিউটন বলে টানতেছে, যেটা হলো সেটা হচ্ছে এই বইয়ের উপরে বলের পরিমাণ এখন জিরো হয়ে গেল, অর্থাৎ বইটা এখন স্থির, কারণ দুই দিক থেকে সমান পরিমাণ টান আসতেছে, দ্যাট মিন্স এই বইটার উপর যেই বল পড়তেছে এই বলের পরিমাণ হচ্ছে জিরো, ক্লিয়ার? সো খেয়াল করো এই প্রত্যেকটা এটা কি বলবো এই প্রত্যেকটা যেই প্রোটন বা প্রত্যেকটা যে ধনাত্মক চার্জ এই প্রত্যেকটা ধনাত্মক চার্জ এটার উপরে বিকর্ষণ দিতেছে, দ্যাট মিন্স একটা যদি এক বল দেয় আরেকটা এক বল দেয় এরকম পাঁচটা এই বরাবর পাঁচ নিউটন বল দিতেছে এই চার্জটার উপর, সাপোজ এইটাকে এখন বই না চিন্তা করে ধনাত্মক চার্জটা চিন্তা করো, পাঁচজনে এই বরাবর দিতেছে, দ্যাট মিন্স পাঁচজনে এই বরাবরটা আমি এই দিক দিয়ে চিহ্নিত করলাম এবং আর পাঁচজনে এই বরাবর টানতেছে, দ্যাট মিন্স টানতেছে, দ্যাট মিন্স আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে এই চার্জটার উপর এখন যে বল সেই বলের মান হচ্ছে জিরো। এখন বলের মান যেহেতু জিরো আমরা কাজের কাজের সূত্র জানি যে W সমান সমান হচ্ছে Fs, W সমান সমান Fs, সো এই যে যখন আমি লিখবো W সমান সমান হচ্ছে Fs, খেয়াল করো সো এইদিকে বলের মান হয়ে গেছে জিরো, যেহেতু এইদিকে বলের মান জিরো দ্যাট মিন্স জিরো ইনটু এস, অর্থাৎ তুমি স্মরণ যাই ঘটাও না কেন এদিকে কোনো কাজ সংগঠিত হবে না, যেহেতু কোনো কাজ সংগঠিত হবে না আবার বিভব মানে যদি আমরা যেহেতু কাজ বুঝি দ্যাট মিন্স আলটিমেটলি এই বিন্দুর বিভব হচ্ছে জিরো, খেয়াল করো এই বিন্দুর বিভব কিভাবে জিরো হলো আমি একটু আবার বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এই চার্জটা কি এক কোন ধনাত্মক চার্জকে যদি তুমি এই জায়গায় আনার জন্য অ্যাটেম্প নিলা, নেওয়ার পরে যেটা দেখলা সেটা হচ্ছে যে এই যে পাঁচটা এই পাঁচজন এটাকে এই বরাবর বিকর্ষণ করতেছে, আবার এই যে পাঁচজন মাইনাস ছিল মাইনাস যদি প্লাসকে আকর্ষণ করে এই বরাবর আকর্ষণ করতেছে, দ্যাট মিন্স আলটিমেটলি যেটা হলো এই বস্তুটার উপর বলের পরিমাণ জিরো হয়ে গেল, তো বলের পরিমাণ যেহেতু জিরো হয়ে গেল তুমি যতটুকু দূরত্ব সরাও না কেন বা যাই করো না কেন আলটিমেটলি যেই কাজের মান সেই কাজের মান হচ্ছে জিরো, তার মানে এই যে বিভব এই বিন্দুর বিভব এই বিন্দুর বিভব হচ্ছে জিরো, সো এই বিন্দুর বিভব যদি আমরা চিন্তা করি এই বিন্দুর বিভব হচ্ছে জিরো, ওকে এখন আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে আমরা যদি এই দুই নম্বর পাত্রটার কথা চিন্তা করি এবং এই দুই নম্বর পাত্রে আমরা অন্য একটা চার্জ আনার চেষ্টা করবো,
অন্য একটা চার্জ, এই যে একদম ধনাত্মক চার্জকে যখন আমি এই জায়গায় আনার চেষ্টা করবো, খেয়াল করো যখন আনবো তখন একটা জিনিস খেয়াল করবো যে এই চার্জের উপর কোনো বলে এক্সিস্ট করে না, কেউ আকর্ষণও করতেছে না, কেউ বিকর্ষণও করতেছে না, অর্থাৎ বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হচ্ছে না, আবার কেউ নিজেও কাজ করতেছে না, দ্যাট মিন্স আলটিমেটলি কেউ এই বরাবর টানতেছে না, কেউ ওই বরাবরও টানতেছে না, এইটার উপরে বলের পরিমাণ জিরো, যেহেতু এটার উপর বলের পরিমাণ যেহেতু জিরো সেহেতু এটার উপর কাজের পরিমাণও জিরো, দ্যাট মিন্স আলটিমেটলি এই জায়গার বিভব আমি বলতে পারি সেটা হচ্ছে জিরো। দুইটাই সমান বিভবের অঞ্চল, এখন আমরা যদি বিভব পার্থক্য নিয়ে চিন্তা করি তখন দেখবো যে বিভব পার্থক্যের পরিমাণ হচ্ছে জিরো মাইনাস জিরো, অর্থাৎ আলটিমেটলি বিভব পার্থক্য হচ্ছে জিরো, বিভব পার্থক্য এক্সিস্ট করে না, এবং এই বিভব পার্থক্য যে এক্সিস্ট করে না এই সময় যদি তুমি খেয়াল করো যে এই কন্ডিশনটাতে এখন বিভব পার্থক্য এক্সিস্ট করতেছে না, এই কন্ডিশনটাতে কোনো তড়িৎ প্রবাহ চলতেছে চলতেছে না, খেয়াল করো এই দিক থেকে কোনো ইলেকট্রন এদিকে আসতেছে না, ক্লিয়ার? তার মানে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে বিভব পার্থক্য যখন শূন্য হয়ে যাবে, বিভব পার্থক্যের মান যখন শূন্য হয়ে যাবে তখন তড়িৎ প্রবাহিত হবে না, এই ডিসিশনে আমরা আসতে পারি। প্রথম ডিসিশনটা হচ্ছে যদি বিভব পার্থক্য শূন্য হয়ে যায় তখন একটা পাত্র থেকে আর একটা পাত্রে বা ব্যাটারির একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে কোনো ইলেকট্রন আসবে না, মানে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, এই সিদ্ধান্তে আমরা পৌঁছাইতে পারি। কিভাবে পৌঁছাইতে পারি এই কন্ডিশনটা যদি চিন্তা করো তাহলে বুঝবা, যেহেতু বিভব পার্থক্যের মান হচ্ছে জিরো, এই দিক থেকে কোনো ইলেকট্রন আসতেছে না, দ্যাট মিন্স আলটিমেটলি জিরো বিভব পার্থক্য, তার মানে বিভব পার্থক্য নাই, তড়িৎ প্রবাহ নাই। এখন দেখো, এখন দেখবো যে তাহলে তার মানে এই যে বিভব পার্থক্যের উপরে তড়িৎ প্রবাহটা কোনোভাবে না কোনোভাবে ডিপেন্ড করতেছে, বা কোনোভাবে না কোনোভাবে এটার উপর ডিপেন্ড করতেছে, একটা না থাকলে আরেকটা নাই, তার মানে তো অবশ্যই তাদের একটা রিলেশন আছে, তাই না? তো আমরা এই রিলেশনটা নিয়ে চিন্তা করবো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন এই বাসটাকে মুছে দিব, এবং এই এটা এইখানে যেটা করবো সেটা হচ্ছে খেয়াল করো এইটাকে আবার আমরা সব মুছে দিলাম, ওকে। একটা জিনিস একটু খেয়াল করো সেটা হচ্ছে যে আমরা এই জায়গায় আবার পাঁচটা ঋণাত্মক চার্জ দিব, ঋণাত্মক চার্জ হচ্ছে 1, 2, 3, 4, 5, ওকে। তো এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এবং আমরা যদি এই জায়গায় বিভব পার্থক্যের কথা চিন্তা করি, বিভব পার্থক্য আমি আগে বলছিলাম যে এই জায়গায় আনতে +5 জুল এবং এই জায়গায় আনতে -5 জুল কাজ করতে হচ্ছে, দ্যাট মিন্স আলটিমেটলি বিভব পার্থক্যের পরিমাণ পাচ্ছিলাম আমরা 10। এখন এই যে 10 বিভব পার্থক্যের জন্য আমরা তড়িৎ প্রবাহ পাইছিলাম সাপোজ ধরো 5, কারণ হচ্ছে এদিক থেকে 5টা ইলেকট্রন এই পর্যন্ত আসছে, ক্লিয়ার? এদিক থেকে যখন বিভব পার্থক্য পরিমাণ ছিল 10 তখন এদিক থেকে 5টা ইলেকট্রন এই পর্যন্ত আসছিল, তার মানে আলটিমেটলি বলতে পারি তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, এবং তড়িৎ প্রবাহের যখন তোমরা ওই তড়িৎ প্রবাহ I = Q/Q যখন পড়বা তখন এটা বুঝবা যে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন কতটা প্রবাহিত হচ্ছে, মানে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। যেহেতু 5টা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে আমি ধরে নিতে পারি, ধরে নিতে বলতেছি যে এই 5টা ইলেকট্রন যেহেতু প্রবাহিত হচ্ছে সেই জন্য তড়িৎ প্রবাহের মান হচ্ছে 5। আমরা ভি দ্বারা প্রকাশ করি এবং তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করি, 10 বিভব পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহিত হয়েছিল 5, এবং আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এদিক থেকে এইদিক থেকে একটা মুছবো +ইলেকট্রন এবং এইদিক থেকে একটা -ইলেকট্রন মুছবো, এবং আমি দেখবো যে এই জায়গায় এখন এই কন্ডিশনে তাদের বিভব পার্থক্য কত, সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অসীম দূরত্ব থেকে এক কোণ ধনাত্মক আধানকে এই পয়েন্টে আনতে হবে, আবার এইদিকেও অসীম দূরত্ব থেকে এক কোণ ধনাত্মক আধানকে এই পয়েন্টে আনতে হবে, দুইখানে আমি সমান দূরত্ব আনলাম, এখানে এক পয়েন্ট এখানে দিলাম এক পয়েন্ট, সাপোজ এখন খেয়াল করো। এখন হচ্ছে আমি আগে বলছিলাম যে এই প্রত্যেকটা প্রোটন এটার উপরে যে বিকর্ষণ দেয় সেই বিকর্ষণের বিরুদ্ধে তুমি যতটুকু কাজ করো প্রত্যেকটার বিরুদ্ধে তোমাকে 1 জুল কাজ করতে হয়, দ্যাট মিন্স আলটিমেটলি এই 4টার বিরুদ্ধে তোমাকে 4 জুল কাজ করতে হচ্ছে, দ্যাট মিন্স আলটিমেটলি এখানে যে এয়ার মান বিভবের মান সেটাকে নাম দিতে পারো +4 জুল, এবং এইখানে যে বিভবের মান আর বোঝানোর প্রয়োজন নাই নাম দিতে পারো -4 জুল।
এবং এখানে যে তুমি -4 জুল দিতে পারো, সেহেতু এই এই যে দুইটা বিন্দুর যে বিভব পার্থক্য, বিভব পার্থক্যটা যদি আমরা একটু হিসেব করি, সেটা হচ্ছে এটা হচ্ছে +4 জুল, এটা হচ্ছে -4 জুল। +4 থেকে -4 যদি বিয়োগ দেও আলটিমেটলি আনসারটা আসবে 8। সো তোমরা নিজেরাই করতে পারবা। সো এখন আমরা দেখব যে এই 8 জুল বিভব পার্থক্যের জন্য কতটা ইলেকট্রন এদিকে আসতেছে। খেয়াল করো, একটা আসতে পারবে, দুইটা আসতে পারবে, তিনটা আসতে পারবে, চারটা আসতে পারবে। দেখনি 8 জুল বিভব পার্থক্যের জন্য শুধুমাত্র 4টা ইলেকট্রন এই পাত্র থেকে এই পাত্রে আসতে পারবে। দেখনি আমি যেটা বলতে পারছি সেটা হচ্ছে 8 জুল মানে 8 বিভব পার্থক্যের জন্য আলটিমেটলি 4টা ইলেকট্রন আসতে পারতেছে। ক্লিয়ার? এখন আমি যেটা চিন্তা করবো সেটা হচ্ছে এদিকে সাপোজ আমি যেটা দিব সেটা হচ্ছে এইদিকে আমি প্রোটন সংখ্যা দিব হচ্ছে 10টা, সাপোজ প্লাস দিচ্ছি আমি 10টা প্লাস, এবং এই জায়গায় মাইনাস দিচ্ছি হচ্ছে 10টা। এই জায়গায় প্লাস দিলাম হচ্ছে 10টা এবং এই জায়গায় মাইনাস দিলাম 10টা। এখন যেটা খেয়াল করো, অসীম দূরত্ব থেকে এক কোলম ধনাত্মক আধানকে এই বিন্দুতে আনতে আমাকে কাজ করতে হবে 10 জুল। খেয়াল করো, যেহেতু আমি নিজে আনতেছি বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতেছি, সেই জন্য এটা হচ্ছে +10 জুল। এবং এই জায়গায় যেহেতু এরা কাজ করতেছে এর উপরে, সেই জন্য এই জায়গায় নামতে হবে -10 জুল। এবং আমি এই জিনিসটা ক্লিয়ার যে এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত 10টা ইলেকট্রন সর্বোচ্চ এখান থেকে এই পর্যন্ত আসতে পারে। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই জায়গায় বিভব পার্থক্য যদি আমরা চিন্তা করি 10 জুল -10 জুল, দ্যাট মিনস আলটিমেটলি যেটা পাইলাম সেটা হচ্ছে 10+10, তার মানে হচ্ছে আনসার হচ্ছে 20। খেয়াল করো, তার মানে আনসার হচ্ছে 20, কারণ এই যে 20 জুল বিভব পার্থক্য, এই 20 বিভব পার্থক্যের জন্য আমি যদি খেয়াল করি শুধুমাত্র 10টা ইলেকট্রন এই দিক থেকে এই দিকে আসতে পারতেছে। খেয়াল করো, দেখে আমি লিখতে পারি 20 পার্থক্যের জন্য আমি যেটা পাবো সেটা হচ্ছে 20 পার্থক্যের জন্য আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 10টি ইলেকট্রন আসতেছে, কারণ আমি ধরলাম যে 10 তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই কন্ডিশনটা যদি ভালোভাবে বুঝতে পারো এবং এই কন্ডিশনটা যদি ভালোভাবে খেয়াল করো, তখন দেখবা যে ওহমস রুল তোমার বোঝা হয়ে গেছে। এখন আমরা চিন্তা করি সেটা হচ্ছে যে আমি যেটা বললাম সেটা হচ্ছে খেয়াল করো যে এই যে 10 জুল, খেয়াল করো এই 10 বিভব পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহের মান 5, 8 বিভব পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহের মান 4, এবং 20 বিভব পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহ হচ্ছে 10। এখন খেয়াল করো, আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আই যখন 4 ছিল খেয়াল করো, বি যখন 8 ছিল আই তখন 4, বি যখন 10 আই তখন 5, এবং ভি যখন 20 আই তখন 10। অর্থাৎ খেয়াল করো, এই যে ভি যদি বাড়ে আয়ের পরিমাণও বাড়ে। খেয়াল করো, ভি ছিল 8 তৈরি পাবো ছিল 4, ভি ছিল 10 তৈরি পাবো হচ্ছে 5, তার মানে ভি এর পরিমাণ যদি বাড়ে আয়ের পরিমাণও বাড়বে। এবং আমরা যদি এইটা চিন্তা করি যে ভি এর পরিমাণ যদি কমে, সাপোজ ভি এর পরিমাণ ছিল 20, তো আমরা তৈরি প্রভাব পাইলাম 10, এখন ভি এর পরিমাণ আমরা দেখেছি 8, তৈরি প্রবাহ হচ্ছে 4, তার মানে ভি এর মান যদি কমে তখনও আই এর মান কমে। তার মানে আমরা দুইটাকে সমানুপাতিক বলতে পারি, বাট আমি আগেই বলছি যে সমানুপাতিক বলার আগে তোমাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, তারা কি বাড়ে কমে, ঠিক আছে একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে, বাট একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে, এই ডিসিশন থেকে তুমি বলতে পারো যে সমানুপাতিক। তোমাকে সমানুপাতিক বলতে গেলে হ্যাঁ প্রথম এটা মানতে হবে যে একটা যদি বাড়ে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা বাড়বে, কিন্তু এরপরে যে শর্তটা মানতে হবে খুব ইম্পর্টেন্ট একটা শর্ত, সেটা হচ্ছে এইটাকে একটা সমান অনুপাত মেনটেন করতে হবে, দুইটাকে একটা সমান অনুপাত মেনটেন করতে হবে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এই 10/5 যদি আমি দিই, এই 10/5 যদি আমি দিই, খেয়াল করো 10/5 যদি দিই বা 5/10 দিলাম, মানে তড়িৎ প্রবাহ বাই বিভব পার্থক্য, অর্থাৎ 5/10 দিলাম। সো এই 5/10 যখন 10 দিব তখন এইটার আনসার আসবে 1/2। এবং আমি যদি খেয়াল করি এইদিকে আমি যখন 4/8 দিব, 4/8 তখন এইটারও আনসার আসতেছে 1/2, এবং আমি যখন 10/20 দিব এটার আনসার আসতেছে 1/2। খেয়াল করো, এরা সবাই একটা সমান অনুপাত মেইনটেইন করে চলতেছে, মানে এই অনুপাতটার মান হচ্ছে 1/2। তার মানে কি বললাম, যদি ভি বাড়ে তখন আয় বাড়তেছে, যদি ভি কমে তখন আয় কমতেছে, এবং তারা এই দুইটা রাশি, এই দুইটা রাশির ভাগফল একটা সমান অনুপাত মেইনটেইন করতেছে অল টাইম, যেহেতু তারা সমান অনুপাত মেইনটেইন করতেছে, এই জন্য আমি বলতে পারি, এবং যেহেতু একটা বাড়লে আরেকটা বাড়তেছে, একটা কমলে আরেকটা কমতেছে, সেই জন্য আমি বলতে পারি একটা রাশি আরেকটা রাশির সমানুপাত। কি বললাম, ভি এর পরিমাণ যদি বাড়ে তখন আয়ের পরিমাণ বাড়ে,
এর পরিমাণ যদি কমে আয়ের পরিমাণ কমে এবং ভি এবং আই এই দুইটা রাশি একটা সমান অনুপাত মেইনটেইন করে চলতেছে এবং এই সমান অনুপাত মানে হচ্ছে হাফ যেহেতু সমান অনুপাতের মানে হাফ দ্যাট মিন্স একটা বাড়লে আরেকটা বাড়তেছে একটা কমলে আরেকটা কমতেছে এবং দুইজনেই সমান অনুপাত মেইনটেইন করতেছে দ্যাট মিন্স আমি বলতে পারি আই সমানুপাতিক ভি আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমি এই জায়গায় লিখবো বড় করে লিখবো সেটা হচ্ছে আই সমানুপাতিক ভি এইটাই ওহমের সূত্র ওহম ঠিক এইটাই বলছেন যে তড়িৎ প্রবাহের খেয়াল করো তড়িৎ প্রবাহী তারের এটা একটা তার এবং তারের এই প্রান্তে বিভব এই প্রান্তে বিভব ছিল একটা এই প্রান্তে বিভব ছিল একটা এবং এই দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য এক্সিস্ট করতেছিল সো ওহম যেটা বলছেন সেটা হচ্ছে যে তড়িৎ মানে কি বলবো যে বিভব পার্থক্যের মানে কি বলবো যে তড়িৎ প্রবাহ বা কোন তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ওই তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক ঠিক এই কথাটাই ওহমে বলছেন এবং এইটাই আমরা থিওরিটিক্যালি প্রমাণ করে ফেললাম যে এই এরকম ভাবে আমরা প্রমাণ করে ফেললাম ওহমের সূত্রটা সেটা হচ্ছে আয় সমানুপাতিক ভি তারপর আমি কি বললাম যে ওহম বলছেন যে একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেইটা ওই তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক খেয়াল করো আমরা যদি আমাদের তারটা নিয়ে খেয়াল করি আমাদের তারটা হচ্ছে এইটা তারটা হচ্ছে এইটা এবং এই তারের এই প্রান্তে একটা বিভব ছিল সাপোজ +10 এবং এই প্রান্তে একটা বিভব ছিল -10 এবং এই দুই প্রান্তের একটা বিভব পার্থক্য আমরা বের করছিলাম এইটা এই প্রান্তের হচ্ছে +10 এই প্রান্তে হচ্ছে -10 এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করছিলাম 20 এবং 20 এর জন্য আই আসছে 10 খেয়াল করো তারপরে কি বলবো এই এদিকে 8 যখন ছিল আই আসছে 4 এই দুই প্রান্তের বিভব পার্থক্য যখন 10 ছিল তখন আই আসছে 5 তার মানে এই যে এই আইটা নির্ভর করতেছে আমাদের যে বিভব পার্থক্য আছে সেই বিভব পার্থক্যের উপরে এবং একটা জিনিস খুব ক্লিয়ার যে বিভব পার্থক্য যদি না থাকে তখন কোনো তড়িৎ প্রবাহিতও হবে ক্লিয়ার তো ওহমের সূত্রটা এইটাই ছিল যে যদি তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাণ তড়িৎ প্রবাহী তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এইটাই লো ছিল ওহমসের লো এবং এই ওহমসের লোটাকে যখন আমরা একটু এক্সটেনশন করছি বা একটু যখন বাড়াইছি এই আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে ধ্রুবক দিতে হয় এবং এই জায়গায় আমি দেখাই যে কোন কারণে সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে ধ্রুবক দিতে হয় সেটা হচ্ছে খেয়াল করো সাপোজ এদিকে এদিকে উপরে যে 5 দিলাম এদিকে যে ভগ্নাংশগুলো যদি আমি 5 দিলাম খেয়াল করো আমি এইগুলো মুছে ফেলি এইগুলো যেটা এখন দরকার নেই আমি জাস্ট দেখাচ্ছি যে সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে কোন কারণে একটা ধ্রুবক দিতে হয় খেয়াল করো এখন আমি এই যে দেখো এদিকে 5/10 দিছিলাম তাই না সো আমি যদি এটা নিয়ে চিন্তা করি এদিকে হচ্ছে 5 হচ্ছে আই আই এর মান এবং এই 5টাকে সাপোজ আমি দিলাম আই 1 এবং এই যে 10 এই 10টাকে নাম দিলাম সাপোজ ভি 1 এটা যেহেতু ভি এর অংশ ভি 1 এবং খেয়াল করো এই আই 1 এবং ভি 1 এর মান যা হাফ এইটাই আবার এই 4/8 এর মান হাফ দ্যাট মিন্স আমি নাম দিতে পারি এটাকে যদি আমি ভি 2 ধরি এবং এটাকে যদি ইয়া ধরি দ্যাট মিন্স আমি নাম দিতে পারি আই 2/ভি 2 এবং এইটা সমস্যা আমি যেটা পেলাম সেটা হচ্ছে আই পি বাই ভি থ্রি এবং এই সবটা মিলা এই সবাই একটা জিনিসের সমান সেই সবাই যেটা সমান সেটা হচ্ছে সবাই যেটা সমান সেটা হচ্ছে সবাই হাফের সমান এখন আমি ধরে নিলাম যে উপরে যেগুলো আছে সবগুলো হচ্ছে আই নিচে যেগুলো আছে সবগুলো ভি এটা তো দেখাই যাচ্ছে তো উপরে সবগুলোকে আমি আই ধরলাম এবং নিচে সবগুলোকে আমি ভি ধরলাম এখন একটা জিনিস আমি তো এসে আই সমানুপাতিক ভি দেখুন আমি লিখতে পারি আই সমানুপাতিক ভি বাট তুমি কি লিখতে পারবা যে আই সমান ভি পসিবল না কারণ খেয়াল করো আই এর মান হচ্ছে যখন 5 তখন ভি এর মান হচ্ছে 10 বা 10 খেয়াল করো আই এর মান যখন 5 তখন ভি এর মান 10 আই এর মান যখন 4 তখন ভি এর মান 8 আই এর মান যখন 10 তখন ভি এর মান 20 তোমরা আই সমান ভি লিখতে পারতেছ না হ্যাঁ তুমি এটা বলতে পারো আই বাড়লে ভি বাড়ে আই কমলে ভি কমে বাট তুমি এই আই সমান ভি লিখতে পারতেছ না বাট আই সমান যদি ভি লিখতে চাও তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খেয়াল করো আমরা এই এখান থেকে ইকুয়েশনটা বের করি এখান থেকে ইকুয়েশনটা হবে যেহেতু আই ওয়ান বাই বাই ভি ওয়ান সমান হাফ আই ওয়ান বাই ভি ওয়ান সমান হাফ এখন এইটা সমান আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আই ওয়ান সমান হাফ ইন্টু ভি ওয়ান দ্যাট মিন্স আমরা যখন সমান লিখতে গেলাম তখন একটার সাথে হাফ গুণ দিতে হয়েছে খেয়াল করো এইটাই ছিল সাপোজ 5/10 সমান হাফ এখন 5 সমান হচ্ছে হাফ ইন্টু 10 তুই বলতে পারতা যে
5-10 এর সমানুপাতিক। সাপোজ তুমি যদি কথাটা বলো এরকম 5-10 এর সমানুপাতিক, কিন্তু 5-10 এর সমান না। সমান করতে গেলে তারা যেই সমান অনুপাতটা মেনটেন করছে সেই সমান অনুপাতটা গুণ দিতে হয়। এবং এই জন্য 5 সমান সমান হাফ ইন্টু 10, দ্যাট মিন্স আলটিমেট আনসার ইজ 5। এই জন্য এই যে সমানুপাতিক চিহ্নটা, আই সমানুপাতিক ভি, এই দিকের সমানুপাতিক চিহ্নটাকে তুলতে গেলেও তোমাকে একটা সমান চিহ্ন দিতে হবে। সো এই যে সরি, এই সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে তোমাকে সমান চিহ্ন দিতে হবে, এবং সমান আনতে গেলে তোমাকে অবশ্যই তুমি যেই সমান অনুপাতটা পাচ্ছ সেই সমান অনুপাতটা গুণ করে দিতে হবে। সো সেটার জন্য আমরা যেই ইয়াটা অংশ যেটা বলছি সেটা হচ্ছে আই সমানুপাতিক ভি লিখতে পারি। এবং আমরা যখন এই ধ্রুবকটাকে আমরা 1/r হিসেবে লিখতে পারি, যেই ধ্রুবকটার কথা আমি বললাম, তারা যেই একটা ধ্রুবক মেনটেন করে চলে সেই ধ্রুবকটাকে লিখতে পারি 1/r। এবং এই আর সম্পর্কিত আমি পুরো একটা লেকচার নিয়েছি এবং অনেক অনেক ভালোভাবে বুঝাইছি যে অ্যাকচুয়ালি আরটা কি। সো এই আর নিয়ে আলোচনা করতেছি না, আমি জাস্ট যেটা করবো সেটা হচ্ছে যেহেতু সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক দিতে হয়, সেহেতু আমি যেটা করবো সেটা হচ্ছে আই সমান সমান এই ধ্রুবকটা দিয়ে নিবো, দ্যাট মিন্স 1/r ইনটু ভি, দ্যাট মিন্স ভি বাই, এটাই ছিল সূত্র আই সমান সমান ভি বাই আর, এটাই হচ্ছে ওহমের সূত্র। আমরা এটা প্রমাণ করলাম এবং আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি অ্যাকচুয়ালি এটা কীভাবে আসলো, অ্যাকচুয়ালি সূত্রটা উৎপত্তি কীভাবে হলো, ক্লিয়ার? সো আমরা সামনে যে রুদের যে সমান্তরাল সন্নিবেশ, শ্রেণী সন্নিবেশ, সেগুলো নিয়ে আলোচনা করবো সামনে লেকচারে আলোচনা করবো। সো আজকে এই পর্যন্ত, ওকে বাই।